भाग्यवती मोहन मायर अमनेर मत एक जामाई हईबे मोहन सुखी এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নাই। এ আপা আম্মে কেডা দুলা ভাই মোরা মন কয় কি একটা বুলবাড়িতে ইয়ে উঠছি। না না বুলবাড়িতে আও নাই, মুই তোমার লাগে এতদিন মেসেঞ্জারে সেট করছি, মেসেঞ্জারে কথা কইছি, মুই তোমার নীলপরি। এই আপা আম্মে এই সমস্ত কি ধরনের কথা বলতে আছেন, মুই মন নীলপরি চিনি না। এ দুলা ভাই দুলা ভাই মোর স্মৃতিশক্তি মনে কয় মোর লগে বেমান কি করতে আছে, উনি কি সমস্ত কথা বলতে আছে। আরে না না আগে হোন হোন আগে মোর কথাটা হোন, মুই হইছে নীলপরি, শিশির বিন্দু এইগুলো হইছে আমার ফেক আইডি, আর আমার বান্ধবী ওই যে লালপরি আর হইছে গিয়ে অসেনামে এইগুলো সব হইছে মগো ফেক আইডি। এই ফেক আইডি দিয়ে আমরা পোলাগোলাগে মজা নিতাম। এই যে সুমি টিকলি টিকলিটা তুমি ভুল করতে আছো। আসলে তুমি যখন মোর পিকচার চাইছিলা সেই সময় মুই আর কি ওই আফসানার পিকচার দিয়েছিলাম, আফসানা হইছে মগুবাড়ি কাম করে, তুমি আসলে যারে ভালোবাসো নীলপুরি সেইটা আমি চেয়ারম্যানের মাইয়া। হাতে মোর সমস্যা আরে আপনি চেয়ারম্যানের মাইয়া না হই আপনি নিজেও যদি চেয়ারম্যান হন হাতে মোর কি, মুই তো ভালোবাসছি একটা মানুষ রে, কোনো চেয়ারম্যান এমপি বা মন্ত্রীর না ক্ষমতারও না টাহারও না, টাহারে যদি ভালোবাসতাম হেলে এক কোটি মানুষ লইয়া এলাকার মুরব্বী লইয়া ঘুরাঘারা লইয়া সবাই লইয়া এতটা পথ মুই আইতাম না। কৃপার নাইছি জানেন যে আমার ভালোবাসার মানুষ মোর দ্বারা একটা আবদার করছে, তার আবদারটা পূরণ করার জন্য সে যেন বুঝতে পারে যে আমি তার কদ্দূর ভালোবাসছি, কিন্তু আপনি যেটা করলেন এটা তো আপনি ঠিক করেন নাই। এ তুমি যাবা না মোর লগে, তুমি যাবা না, তুমি যদি আজকে মোর লগে না যাও হেলে বুঝবো যে দুনিয়াতে আসল ভালোবাসার কোনো দাম নাই। সবাইরে মুই বলাইয়া বলাইয়া কমু যে ভাই কেউ কেউ রে ভালোবাসছেন না, আসলে এই সমাজে প্রকৃত ভালোবাসার আসলে কোনো দাম নাই। সত্যি তুমি যাবা না? আমার কোনো ক্ষমতা নাই এইরকম একটা মানুষের ভালোবাসা হিরাইয়া দেওয়ার। আপনার একটু কথা কই যদি আজকে হেনা ইয়ে যদি মুই মোর ভালোবাসার মানুষটার না পাইতাম হ্যালে মোর কিন্তু আত্মহত্যা করা লাগত। কে কি জানেন কারণ মুই মোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসী সবাই কাছে আশীর পাত্র হইয়া আজকে হেনা আইসি বিয়া হরতে। এই 40 কিলোমিটার রাস্তা মুই গুড়া বুড়া আত্মীয় স্বজন সবাই লইয়া আইটা 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 ইতামাইতেছি। আপনারা যারা ফেসবুকের মধ্যে নীলপরি লালপরি জরা পাতা অসীন দেশের মেয়ে হিসাবে ফেক আইডি খুলিয়া এই সমস্ত পোলা করে নক করেন, এরপরে আমরা যখন সারা দেই এরপরে আপনারা বেমালা মিথ্যে কথা দিনের পর দিন কইয়া প্রেমের সাগরে মকরে ভাসাইয়া দেন, মোরা মনে করি নিশ্চয়ই ওই প্রান্তের লোকটাও মরে মুই যেরম ভালোবাসি ঠিক সেই ফিলেই ভালোবাসতে আছে। অনেক সময় কিন্তু অনেক পোলারা এইটারে সারা দেয়, কৃপিণ্ডে সারা দেয় জানেন, কারণ সবাই তো খুশি মনে আসি মনে আইয়া ফেসবুকে ঢুকে না, অনেকে আইয়া ঢোকে যখন তারা খুব বিতৃষ্ণার মধ্যে থাকে যারা কষ্টের মধ্যে থাকে তখন তাকে একজন সঙ্গীর প্রয়োজন হয়, সেই সমস্ত সময়ে ওই আন্দগ মতো ওই নীলপরিগরেই মোরা বিশ্বাস করি হালাই। কিন্তু না
আপনাদের কাছে এটা নিছক বিনোদন কিন্তু ওই ফলা তো আমরা ঠিকই ভালোবাসছিল যখন একটা লোক বলতে পারে যে তার প্রকৃত ভালোবাসা লইয়া আমরা সিনেমিনি খেলছি তখন কিন্তু নীলপরি অনেকে আর ধরিয়া রাখতে পারে না বুঝছেন জরা পাতা তখন ওই ছেলেটার জীবনটা জড়িয়ে যায় বড় দুর্ঘটনা ঘটতে যায় আমাদেরকে তো কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় ওই পোলাডার ওই পরিবারটার মাফ চাই দয়া করিয়া মোর মতো এরম করি আর কারো খেলবেন না মুসাই কি জানেন মোক সামাজিক যোগাযোগ মাধ্যমটা আপনাদের মতো এরম ফেক নীলপরি গো আত্মি কি জান মুক্তি পাই তুমি খারাই করেছো মাথায় কাপড় দাও যাবা না এ ভাই আপনাকে পছন্দ হয়েছে না ভাবি হ্যাঁ হাই 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 মাথায় কাপড়